অয়েলিংটা ঠিক হয়েছে? দেখো দেখো ঠিক করে করো। গণেশ বাবু চালানটা রেডি করুন। দাদা আপনি? এই তোমরা সবাই কাজ বন্ধ করো। আজ আমার ভগবান, আমার দাদার পদতুলি পড়েছে এই কারখানাতে, আজ তোমাদের সকলের ছুটি। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো? হ্যাঁ মনে আছে, ও দিনের কথা কি আমি কোনোদিন বলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এতে ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলে না তো মেয়েটিকে কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না। May God bless you. ভগবান তোর মঙ্গল করুন। সব পাজিগুলো এক ঘরেই আছো দেখছি। শোনো হে বর্বর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালা হাতে, তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে, বুঝেছ? আর ইনি হচ্ছেন বর্বরের মা। যেমনি করে মুড়ি চিবচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলো মাথা চিবিয়ে খেয়েছে। এত বড় শাস্তবান, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে? সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বরবদের সামনে বর্দাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো, এই মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বরবদির মতন একজন মা পেয়েছে। জীবনের এই ন্যাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। চলো দাঁড়াও। শ্রবণ বাবু, আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না। আপনার ওই ছবিটা তুলতে যা খরচা হয়েছে আপনি আমায় বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। আল গিভ ইট টু ইউ। আর শুনুন, ওই ছবিটা একটু বড়, মানে এই এই সাইজের করে দেবেন। আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে। চলো। আরে আরে আরে, এসো 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 এসো, যাও তো রাহুল, ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এসো, যাও। আজকের কাগজটা দেখেছেন দাদা? আপনাদের কোম্পানি তো আজ থেকে খুলে যাচ্ছে। দেখেছি দাদা, আমার কপাল খুলে দিলে
আর ওদিকে ভগবান দাদার কোম্পানি খুলে দিলেন। আজকে তাহলে আসি দাদা। আরে 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 এক্ষুনি লেখুনি চলে যাবে, কিছু খেয়ে যাও। সেটা অন্য একদিন হবে দাদা, হঠাৎ করে বিয়ে হয়ে গেল, মা তো জানেই না। ঝিলিকে সঙ্গে করে গ্রামে গিয়ে মার সঙ্গে দেখা করে আসি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।